Hello everyone, this is Mushfiq Wahid from japanparts.com.bd. আজকে আমি আপনাদের সামনে জাপান পার্টসের নতুন একটি ফিচার পার্টস ক্যাটালগ নিয়ে বিস্তারিত আলোচনা করতে এসেছি। আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ রিকন্ডিশনকারী জাপান থেকে এসে থাকে। ক্ষেত্র বিশেষে গাড়িটি সার্ভিসিং করানোর জন্য অথবা গাড়ি নষ্ট হয়ে গেলে কিংবা আপনার গাড়ির দুর্ঘটনার সম্মুখীন হলে বিভিন্ন প্রকারের পার্টসের প্রয়োজন হয়। আমরা অনেকেই লোকাল মার্কেট থেকে পার্টস কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়ে থাকি। অনেক ক্ষেত্রে আমাদেরকে গাড়ির ড্রাইভার কিংবা লোকাল মেকানিকের কথার উপর ভিত্তি করে পার্টস কিনতে হয়। সেক্ষেত্রে আমরা পার্টসটি জেনুইন পাচ্ছি কি না তা নিয়ে আমাদের কনফিউশন থেকেই যায়। গাড়ির ওয়ার্কশপগুলোতেও আমাদেরকে সিমিলার প্রবলেম ফেস করতে হয়। এক কথায় বলতে গেলে লোকাল মার্কেট থেকে গাড়ির এক্স্যাক্ট পার্টসটা খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট। গাড়ির পার্টস কেনার ক্ষেত্রে আমরা দুটি শব্দ প্রায় শুনে থাকি, একটি হচ্ছে OEM পার্টস আর একটি হচ্ছে আফটার মার্কেট পার্টস। OEM মানে হচ্ছে অরিজিনাল ইকুইপমেন্টস ম্যানুফ্যাকচারার। OEM হচ্ছে আপনার গাড়িটি তৈরি করার সময় যে অরিজিনাল পার্টসগুলো ব্যবহার করা হয়। এক কথায় বলতে গেলে OEM পার্টস মানে জেনুইন পার্টস। অসংখ্য পার্টসের সমন্বয়ে তৈরি হয়ে থাকে একটি গাড়ি, আর এই প্রত্যেকটি পার্টসের একটি আইডেন্টিফিকেশন নাম্বার থাকে যাকে আমরা পার্টস নাম্বার হিসেবে চিনি। জাপান পার্টস ডট কম ডট বিডি বাংলাদেশের কার ইউজারদের জন্য জাপান থেকে সরাসরি পার্টস নিয়ে আসার ব্যবস্থা করেছে। আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন থেকে আপনি আপনার এই কাঙ্ক্ষিত পার্টসটি নিজেই খুঁজে বের করতে পারবেন জাপান পার্টসের পার্টস ক্যাটালগ নামক ফিচারটির মাধ্যমে। আজকের এই ভিডিওতে আপনারা কীভাবে জাপান পার্টসের এই পার্টস ক্যাটালগ ফিচারটি ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত পার্টসটি খুঁজে বের করবেন তা আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাব। প্রথমে japanparts.com.bd ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর মেনু বার অপশন থেকে পার্টস ক্যাটালগ অপশনটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটি হলো সিলেক্ট মডেল বাই প্যারামিটার্স এবং আরেকটি হলো ফাইন্ড দ্য মডেল বাই ভিন। সিলেক্ট মডেল বাই প্যারামিটার্স অপশনটিতে আপনি আপনার গাড়ির ব্র্যান্ড নেম এবং মডেল নাম্বারটি দিয়ে আপনার গাড়ির এক্স্যাক্ট মডেলটি খুঁজে বের করতে পারবেন, অথবা ফাইন্ড দ্য মডেল বাই ভিন এই অপশনটিতে আপনি আপনার গাড়ির চেসিস নাম্বার অথবা ভিন নাম্বারটি দিয়ে আপনার এক্স্যাক্ট মডেলটি খুঁজে বের করতে পারবেন। আমরা আজকে চেসিস নাম্বার ব্যবহার করে একটি গাড়ির এক্স্যাক্ট মডেল খুঁজে বের করব। সো আমরা আজকে এক্সাম্পল হিসেবে একটি গাড়ির চেসিস নাম্বার এন্ট্রি করছি। আপনার চেসিস নাম্বারটি দেওয়ার সাথে সাথেই আপনার গাড়ির মডেলটি চলে আসবে। এরপর আপনার গাড়ির মডেলটি চলে আসলে সেই মডেলটির উপর প্রেস করুন। পরবর্তী পেজে আপনি দেখতে পারবেন আপনার গাড়িটিতে যত ধরনের পার্টস রয়েছে সেই সবগুলোই ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। গাড়ির পার্টসগুলোকে আমরা চারটি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি। ক্যাটাগরিগুলো হলো বডি, ইলেকট্রিক্যাল, পাওয়ার ট্রেন, চেসিস, টুল, ইঞ্জিন অথবা ফুয়েল। বডি ক্যাটাগরিতে কী কী রয়েছে চলুন দেখি। এখানে আমরা বডি পার্টসের সমস্ত কিছুই ছবিসহ বিস্তারিতভাবে দেখতে পাচ্ছি। একইভাবে ইলেকট্রিক্যাল, পাওয়ার ট্রেন, চেসিস, ইঞ্জিন অথবা ফুয়েল এই ক্যাটাগরিগুলোতে সকল পার্টসের ডিটেলস আমরা ছবিসহ দেখতে পাচ্ছি। এখন আমরা এই টয়োটা ফিল্ডার গাড়িটির জন্য ব্রেক মাস্টার সিলিন্ডারটি বের করব। দেখতে পাচ্ছি যে পাওয়ার ট্রেন অথবা চেসিস ক্যাটাগরিতে ব্রেক মাস্টার সিলিন্ডার অপশনটি রয়েছে। আমি এখন ব্রেক মাস্টার সিলিন্ডারে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি ব্রেক মাস্টার সিলিন্ডারের পেজটি চলে এসেছে এবং এটির একটি ডিটেলস ছবিও দেওয়া আছে। সাপোজ আমার রিং পিন পার্টসটি লাগবে, পার্টস লিস্ট থেকে এই রিং পিন লেখাটি সিলেক্ট করলাম এবং পাশেই ছবিটিতে দেখতে পাচ্ছি যে রিং পিন পার্টসটির হাইলাইট হয়েছে। রিং পিন লেখাটির নিচে যে নাম্বারটি রয়েছে তাই হলো রিং পিন পার্টসটির পার্টস নাম্বার। পার্টস নাম্বারটির পাশে একটি কপি বাটন রয়েছে, এই বাটনটিতে ক্লিক করলেই পার্টস নাম্বারটি কপি হয়ে যাবে। আপনার গাড়ির পার্টসটি বের করার পর পার্টস নাম্বারটি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। সেখান থেকে আমাদের জাপানিজ পার্টস এক্সপার্ট টিম আপনার পার্টসের দাম এবং আনুমানিক কতদিন সময় লাগবে তা আপনাকে জানিয়ে দিবে। আপনি চাইলে আমাদের হটলাইন নাম্বারে কল করে অর্ডারটি ডিরেক্ট প্লেসও করতে পারেন। সো আপনারা দেখলেন কীভাবে খুব সহজে জাপান পার্টসের পার্টস ক্যাটালগ ফিচারটি ব্যবহার করে আপনার গাড়ির জেনুইন পার্টসটি খুঁজে বের করতে পারবেন এবং জাপান পার্টসের মাধ্যমে সরাসরি জাপান থেকে আপনার কাঙ্ক্ষিত পার্টসটি নিয়ে আসতে পারবেন।